ওয়াইকুম আসসালাম রহমতোল্লা ক্যাত আল ইসলা গ্রুপের প্রশ্ন হচ্ছে আমরা তো এভাবে জানি যে নারীরা সুগন্ধি ব্যবহার করেন পারফিউম ব্যবহার করেন এবং বাইরে যান পরপুরুষকে পরপুরুষকে আকর্ষণ করেন এতে তারা বড় ধরনের অন্যায়কারী যা নবীহ সাল সালামের ভাষায় তারা হলেন জা নিয়াহ ব্যভিচারিনী এক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে যারা দোকানদার পারফিউম বেচা করেন যারা পারফিউমের দোকানদার সুগন্ধির দোকানদার তারা যে দোকানে পারফিউম ব্যবহার করেন এই পারফিউম যদি নারীরা ব্যবহার করেন এবং পরপুরুষের জন্য তারা তাদের যে সৌন্দর্য অথবা তাদেরকে আকৃষ্ট করার জন্যই পারফিউম ব্যবহার করেন তাহলে কি এই পাপের বোঝা ওই দোকানদারকে বহন করতে হবে বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়সালামী আস্তফা আহমাবান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লা তাযিরু ওয়াজিরাতুম উইযরা اخرى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে কেউ কাউরো পাপের বোঝা বহন করবেন না এটি হচ্ছে শরীয়তের মাসআলা যে অন্যায় করেছে সে অন্যায়ের সে অন্যায়ের ফল তাকেই ভোগ করতে হবে আর তার কারণে যদি হয় তাহলে সেটি এটি ভিন্ন প্রসঙ্গ যেমনটি কেউ কাউকে অন্যায় পথ দেখিয়াছে যেহেতু তার তার কারণে সে অন্যায় পথ আছে এই জন্য যেহেতু তিনি অন্যায় করেছেন দেখিয়েছেন বিধি তাকে পাপ দেওয়া হবে এবং তার পক্ষ থেকে সে যে অন্যায় করবে তার একটি অংশ তার কাছে আসবে তবে তার পাপ থেকে কখনো কমে যাবে না এই আমরা বলবো যে অন্যায় যেভাবে করে সে অন্যায় সে অন্যায়ের ফল তাকেই শুধু ভোগ করতে হয় এই আমরা বলবো যে সুগন্ধি ব্যবহার করা এটি ভালো কাজ নারীদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রেও পুরুষরা তারা সুগন্ধি ব্যবহার করে বাইরে যাবেন মসজিদে যাবেন মাদ্রাসাতে যাবেন সুন্দরভাবে তারা পারফিউম ব্যবহার করবেন যেটি নবীম সাল আলু সাল্লামের প্রিয় ছিল আর নারীরা তারা সেটি ব্যবহার করবেন এবং সেটি তারা ঘরের জন্য ব্যবহার করবেন তার স্বামীর জন্য আর কোনো নারী যদি পারফিউম কিনে তার স্বামীর জন্য ব্যবহার না করে পরপুরুষের জন্য করেন তাহলে এর দায়ভার তাকেই গ্রহণ করতে হবে অন্য কেউ নয় কেননা এমনটি এমনটি আসেনি যে বিষয়টি বিষয়টি বৈধ সে যদি কেউ অবৈধ পন্থাতে ব্যবহার করে তাহলে তাকেও তার সাজা বহন করতে হবে এ ধরনের বিষয় কিন্তু অনেক আছে খেজুর খেজুর দিয়ে ভালো কিছু হয় খেজুর আমরা খেতে পারি বরকতভাবে একটি খাদ্য কেউ যদি খেজুর নিয়ে মদ তৈরি করে এবং মদ পান করে তাহলে ওই মদ পানের দায়ী আমাকে গ্রহণ করতে হবে না বরং সেটি খেজুর খাওয়া বেচা কিনা করা কাউকে গিফট দেওয়া নেওয়া সবগুলোই বৈধ যেহেতু বিষয়টি বৈধ অনুরূপ পারফিউম যেহেতু বৈধ এটি শরীয়ত সম্মত বিষয় আর এটি কেউ যদি অন্যায় পন্থায় ব্যবহার করে তাহলে তার জন্য তিনি দোষী দোকানদার নয় এই জন্য এই ধরনের যত রয়েছে হতে পারে দা দা দিয়ে মানুষ স্বাভাবিকভাবে ওই বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করে এই ক্ষেত্রে কেউ দা দিয়ে যদি কাউকে হত্যা করে তাহলে ওই হত্যার পাপ তাকে বহন করতে হবে কেননা তিনি দা বিক্রি করেছেন বিধায় অথবা বানিয়েছেন বিধায় না এটি অযৌক্তিক কথা এটি এভাবে নয় বরং পারফিউমওয়ালা তার মতো তিনি বিক্রি করাছেন যিনি ব্যবহারকারী যদি অন্যায়ভাবে ব্যবহার করেন তাহলে তার সাজা বা তার প্রাশ্চিত্য তাকেই শুধু ভোগ করতে হবে আল্লাহ Ya Allah, Allahu ya Rabbi ya Allah.